কোন মুভির জন্য আল্লু অর্জুনের এমন লুক? সেই সঙ্গে থাকছে বাংলাদেশি ভক্তদের সঙ্গে এবার ইয়াশ, ছবি হলো ভাইরাল। অ্যান্ড ফাইনালি থাকছে ভালো হয়ে যাবে এবার রণবীর সিং, নিজের পোশাক আশাক চালচলন ঠিক করে ফেলার ডিসিশন নিয়েছে সে। এখন আর দেরি না করে গসিপে যাই, প্রথমেই আসি আল্লু অর্জুনের কাছে। ভাই রে ভাই, গতকাল আল্লু অর্জুন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে এই পিকটা শেয়ার করার পর একদম ঝড় উঠে যায় সোশ্যাল মিডিয়া জুড়ে। পুরাই ডিফারেন্ট সোয়াগ নিয়ে অন্যরকম একটা লুকে নিজেকে প্রেজেন্ট করেছে আল্লু অর্জুন। এমনিতেই তো তাকে আর স্টাইলিশ স্টার বলে না, বাট এই পিকটা ভাইরাল হতে না হতেই ম্যাক্সিমাম ভক্তদের একটাই কোয়েশ্চেন, কোন মুভির লুক এটা? আর বেশিরভাগ ভক্তদের ধারণা পুষ্পা টু এর জন্য এটা হয়তো আল্লু অর্জুনের নতুন লুক। হ্যাঁ, হতে পারে এটা পুষ্পা টু এর লুক, কারণ পুষ্পা টু এর এখন অনেক কিছু চেঞ্জেস করা হচ্ছে, বাজেট বাড়ানো হচ্ছে, হয়তো গল্পের মধ্যেও এমন কোনো মোড় আনতে পারে যেখানে আল্লু অর্জুনের লুক বদলে যেতে পারে। কিন্তু এটা পুষ্পা টু এর লুক না হয়ে তার আরেকটা মুভি আইকনের লুকও কিন্তু হতে পারে, কারণ পুষ্পা টু এর শুটিং এখনও শুরু হয়নি, কিন্তু এর মাঝখানে আল্লু অর্জুনকে আইকন টিমের সঙ্গে দেখা যায়। অ্যান্ড এই গুঞ্জনও ছিল যে আল্লু অর্জুন পুষ্পা টু এর আগে আইকনের কাজ ধরবে। সো হতে পারে এটা পুষ্পা টু এর লুক অথবা আইকনের লুক, আবার এটাও হতে পারে কোনো মুভিরই লুক না, অন্য কোনো প্রজেক্টের লুক। লেটস সি শেষ পর্যন্ত কি আসে। আসলে এবার আসি ইয়াশের কাছে। ইয়াশ তো এখন প্যান ইন্ডিয়ান স্টার অ্যান্ড তার ফ্যান ফলোয়িং শুধু ইন্ডিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, ইভেন বাংলাদেশেও তার হিউজ ফ্যান বেজ আছে। অ্যান্ড রিসেন্টলি ইয়াশ তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসে একটা ছবি শেয়ার করে যেখানে সে বাংলাদেশি কয়েকজন ভক্তদের সঙ্গে পিকটা তুলে অ্যান্ড ক্যাপশনে লিখে, ইটালিতে বাংলাদেশি ভক্তদের এই ভালোবাসা দেখে সে মুগ্ধ। আর এই ছবিটা ভাইরাল হওয়ার পরে অনেক বাংলাদেশি ভক্তরাই তাকে দাওয়াতও দিচ্ছে বাংলাদেশে আসার জন্য। এখন দেখা যাক ইয়াশ কখনো বাংলাদেশে আসে কিনা। আর হ্যাঁ, ইয়াশ কিন্তু রাইট নাও তার ওয়াইফের সঙ্গে ইটালিতে ছুটি কাটাচ্ছে। ফাইনালি আসি রণবীর সিং এর কাছে। রণবীর সিং তো ভাইয়া আমার দুষ্টু ছবি তুলে মানুষের ট্রোল সমালোচনা আর মামলা খেয়ে একদম সোজা হয়ে গেছে। অ্যান্ড রিসেন্টলি বলিউড হাঙ্গামা রিপোর্টস থেকে জানা গিয়েছে যে এইসব বিতর্ক দেখে রণবীর এখন ভালো হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সেই রিপোর্টসে বলা হয়, রণবীর সিং এর ক্লোজ ফ্রেন্ডস যেমন কারণ জোহার, তারপর রণবীর সিং এর স্ত্রী দীপিকা পাড়ুকোন, তারা সবাই রণবীর সিংকে উপদেশ দিয়েছে, আপাতত নিজের উদ্ভট আচরণটা কন্ট্রোলে রাখো। তারা বলেছে রণবীর সিং যেন এখন ঠিকঠাক মতো ড্রেস পরে, কম কথা বলে এবং উদ্ভট নাচানাচি আচার আচরণ এগুলো করা বন্ধ করে দেয়। এবং রণবীর সিংও এখন সেই পথেই চলছে, কারণ রিসেন্টলি রণবীরের একটা ভিডিও ভাইরাল হয় যেখানে একটা ইভেন্টে রণবীর পুরো ভালো মতো কাপড় চোপড় পরে তার মায়ের পা ছুঁয়ে প্রণাম করছে, যেটা দেখে অনেকেই অবাক হয়ে গেছে। আবার কোনো কোনো রণবীরের মেয়ে ভক্ত কষ্ট ভরা হৃদয় নিয়ে বলছে, আমার রণবীরকে জ্বালানো তোমরা বন্ধ করে দাও। আহারে, বেচারা পাগলামি বন্ধ করে দিয়ে একদম চুপচাপ হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই তো ছিল বলিউডের কিছু গসিপসের আপডেট। এগুলো জেনে আপনি কি ভাবছেন জানাবেন কিন্তু।